শনিবার জলদাপাড়া জানতে উদ্যানে গণ্ডার আক্রমণ, পর্যটক বোঝাই জিপসি গাড়ি উল্টে যাওয়ার পর রবিবার একরাশ আশঙ্কা চলাচল নিয়ে পর্যটক দিনে জঙ্গলে গভীরে গেল জিপসি গাড়িগুলো। তবে এখানে প্রশ্ন উঠছে যে হুট খোলা ওই জিপসি গাড়িগুলো পর্যটকদের জন্য কতটা নিরাপদ। তবে এতকাল ধরে চিরাচরিতভাবে উত্তরবঙ্গের জঙ্গলগুলোতে হুট খোলা জিপসিতেই পর্যটকদের জঙ্গলে গভীরে নিয়ে যাওয়ার রেওয়াজ থাকলেও শনিবারের মতো দুর্ঘটনা কোনো নজির নেই উত্তরবঙ্গ জঙ্গলমহলে। শনিবার এই দুর্ঘটনার পর রবিবার জলদাপাড়া বন বিভাগের শীর্ষ বনাধিকারীরা গাইড জিপসি চালকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। তাতে ঠিক হয় যে এখন থেকে জঙ্গলে ভেতরে ঢুকে কোনো পর্যটক জিপসি থেকে বিনা অনুমতিতে নিচে নামতে পারবে না, খোলা যাবে না গাড়ির দরজা, হাতি, বাইসন অথবা গন্ডার দেখার সময় নিরাপদ দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে, অকারণে বন্যপ্রাণীদের উত্ত্যক্ত করা যাবে না, ওই বিশেষ নির্দেশিকাগুলো কোনোভাবে অগ্রাহ্য করলে শাস্তির মুখে পর্যটকদের পড়তে হবে। এছাড়াও বন দপ্তরে বাঁকে থাকা ঝোপঝাড় কেটে সাফ করা হবে, জিপসি চালক এবং গাইডদের নিয়ে দ্রুত বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বন দপ্তরের পর্যবেক্ষণ, অনেক সময় এক শ্রেণীর পর্যটকরা বেপরোয়া হয়ে বন্যপ্রাণীদের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন, অকারণে বন্যপ্রাণীদের উত্ত্যক্ত করার চেষ্টা করেন, তাতে নিরাপত্তার অভাব বোধ করে আক্রমণমুখী হয়ে ওঠে বন্যপ্রাণীরা। শনিবার ভিডিও ফুটেজে লক্ষ্য করা গিয়েছে যে গন্ডাটি যখন জিপসির দিকে তেড়ে আসছিল তখন ওই গাড়ির বাঁদিকে দরজা খুলে ছবি তুলছিলেন এক বেপরোয়া পর্যটক। তবে বনকর্তারা যাই দাবি করুক না কেন, পর্যটকরা যতই অদৃশ্য দোহাই দিক না কেন, হুটখোলা জিপসিতে জঙ্গল ভ্রমণে যে ঝুঁকি শেষ নেই তা বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন হচ্ছে শেরপুরে বেঙ্গল সাফারিতে যদি মোটার লোহার জালে মোড়ানো গাড়িতে অনেক বেশি নিরাপদভাবে পর্যটকদের ঘোরানোর ব্যবস্থা রয়েছে, তবে উত্তরবঙ্গের অন্যান্য জঙ্গল সাফারিতেও এই একই ব্যবস্থা চালু করা হবে না? আজকে হচ্ছে মেন কালকের যে ঘটনাটা ঘটে আর কি, মানে আমরা সবাই যেটা এখন জানি বা সব থেকে বড় ভাইরাল বিষয়, ওই কালকে জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতরে ওই একটা জিপসি গাড়ি উইথ ট্যুরিস্ট পাল্টি হয়ে যায়, ওটার উপর বেস করে আজকে মানে একদম ইমার্জেন্সিতে একটা মিটিং ডাকা হয় যাতে করে আমরা ডাইরেক্টলি ইনভলভ আছি, যেমন গাইড, জিপসি ওনার্স, জিপসি ড্রাইভার্স তাদেরকে নিয়ে একটা ইমার্জেন্সি মিটিং করে, সেটাতে করে কিছু পয়েন্ট শর্ট আউট করা হয় যে এক্স্যাক্ট কী প্রবলেম হচ্ছে বা কালকের এই ঘটনাটা কেন হলো। তো তাতে করে কিছু কিছু পয়েন্ট উঠে আসলো, আর ইভেন একটা কমিউনিকেশনের গ্যাপ কালকে ছিল, তা না হলে এরকম ঘটনা হওয়ার ছিল না। তো সেই কমিউনিকেশন গ্যাপগুলো যাতে না হয় তার জন্য একটা ওয়ার্কশপের ব্যবস্থা করছে, ওই আগামী 3-4 দিনের মধ্যে একটা ওয়ার্কশপ হবে এখানে, যেটাতে জিপসি ওনার্স, গাইড আর হচ্ছে জিপসি ড্রাইভারদেরকে নিয়ে, আর তারপর হচ্ছে কিছু মানে পেপার্স ওয়ার্কের ক্ষেত্রে যেগুলো আছে, যেমন গাড়িগুলোর ক্ষেত্রে অনেকের পেপার্স পুরোপুরি মেনটেন নেই, তো সেগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করা হচ্ছে যে যাদের যাদের নেই তাদেরকে আপাতত উনি বললেন যে আজকের থেকেই তারা অফ করে দেবেন, যতক্ষণ পর্যন্ত প্রপার পেপার্স মেনটেন না হচ্ছে বা সাবমিট না করছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ট্রিপে দেওয়া হবে না। জঙ্গলের ভিতর নিয়ে কিছু বলেছে আপনাদেরকে? জঙ্গলের ভিতর বলতে দেখুন, জঙ্গলের ভেতরে কালকে যেই জায়গাটাতে ঘটনাটা হয়েছে তাতে করে এখন তো ড্রাই সিজন, আর জঙ্গলে একটু প্রবলেমও হচ্ছে যে খাবারের একটা প্রবলেম থাকে ড্রাই সিজনে, আর হুট করে গন্ডারটা উঠে আসাতে মানে কিছুটা মানে হতচকিত একটা সিচুয়েশন, মানে এরকম সিচুয়েশন যে জলদাপাড়াতে প্রথম হয়েছে তা না, এরকম সিচুয়েশন প্রায়ই হয়, প্রতিদিনকার ঘটনাই আর খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু গাড়িটা যে পাল্টি হয়ে যাওয়াটা সেটাই সবার কাছে অস্বাভাবিক বা আমাদের কাছেও খুব দুঃখজনক ঘটনা এটা। তাছাড়া এই চেজিং এগুলো কিন্তু জলদাপাড়ার মানে প্রতিদিনকার ব্যাপার আর কি, প্রায় দিনই ধরুন চেস করে আসছে বা আমরা খুব কাছের থেকে ট্যুরিস্টদেরকে দেখাতেও পারি, তো এই সিচুয়েশনগুলো হয়, কিন্তু গাড়ি উল্টে যাওয়াটা প্রথম হলো গত কিছু কাজ হলে এই বেরিয়ে বেড়াতে আসতাম, আমি ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, খুব ভালো রাস্তাঘাটে তো সেটা হতেই পারে, ওটাকে নিয়ে আমি আতঙ্কিতও নয় ভীতিও নয়, আমি ফ্যামিলি নিয়ে এসেছি, একটু দেখবো বেড়াবো ঘুরবো। এটা এর আগে কি জলদাপাড়া এসেছেন? না, আমি প্রথম আসছি, প্রথম আসছি, তাও যা হয় সেটা তো ভাগ্যের ব্যাপার, সে তো আমার রাস্তাতেও হতে পারে, বাড়িতেও বসেও হতে পারে, এইসবে কোনো আতঙ্ক কাজ করছে না, কোনো কাজ করছে না। প্রত্যেক এসেছেন আপনারা? আমি এসেছি মুর্শিদাবাদ থেকে, আমি কাজের সূত্রে ফালাকাটায় আছি। আচ্ছা, এখানে কালকে আফটারনুনে যে ইনসিডেন্ট ঘটেছে যে ট্যুরিস্টে একটা রাইনো চেস করেছে, তার বিষয়ে আমি সবাই গাইড আর ড্রাইভার্স আর জিপসি ওনার্সের সঙ্গে ইন ফিউচারে এরকম ইনসিডেন্ট রিপিট না হওয়ার জন্য কী কী করতে হবে একটু ডিসকাস করেছি, তার মধ্যে কিছু কিছু পয়েন্টস আমি ডিসকাস করেছি। মধ্যে কিছু ভেহিকলস আছে যেনার ইন্স্যুরেন্স তো এক্সপায়ার হয়ে গেছে, তো যে ভেহিকলসে সবই কাগজ ভ্যালিড নেই আমি কালকে দেখে ওগুলো বসিয়ে দেবে, ও নিয়ে আসবে তারপরে নর্মাল চলবে, তারপরে কিছু রাস্তা দাঁড়ে কিছু ক্লিনিং করাবে, আর এভরি গাড়িয়ে কিছু ফার্স্ট এড ইত্যাদি ইত্যাদি যে মেজার্স আমি নেওয়ার জন্য চেষ্টা করছি। স্যার, আজকে কি স্বাভাবিকভাবে সাফারি চালিয়েছেন আপনারা? হ্যাঁ, এই মুহূর্তে সাফারি চলছে। ধন্যবাদ। মিটিং গতকাল জলদাপাড়া জঙ্গলে পর্যটক নিয়ে একটা গাড়ি যাচ্ছিলো, সাফারি গাড়ি,
গাড়িটা সামনে গন্ডার তেড়ে এসে গাড়িটাকে মেরে দিল, যার ফলে গাড়িটা পাল্টে খেলো। যাই হোক, মানে তেমন কোনো ইঞ্জুরি হয়নি, এটা একটা ভাগ্যিস ভালো আমাদের। কিন্তু এটি নিয়ে আলোচনা হলো, যাতে ভবিষ্যতে পর্যটকরা চাইলেও মানে কোনো হাতি বা গন্ডার সামনে এত কাছাকাছি যাওয়া যাবে না, তাতে অনেকের রিস্ক হতে পারে, সেটা পর্যটকদেরও রিস্ক হতে পারে। ওরা তো মানে বোঝে না, ওরা তো দেখতে যাবে, কাছে যেতে যাবে, কিন্তু কাছে যাওয়া যাবে না, তাতে ড্রাইভার, পর্যটক, গাইড সবারই ক্ষতি হতে পারে। ছবি তুলবে তুলুক, ওরা একটু দূর থেকে যাতে তোলা হয়, এটা উনি একটা পরামর্শ দিলেন। আর বাকি গাড়ির পেপার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আমরা বললাম পেপার তো আপাতত যা আছে আমরা জানি যে সব ঠিক আছে। যে সমস্ত গাড়ি ফেল থাকবে তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না? ১২টা করে যাচ্ছে আর কি। যদি